22 ফেব্রুয়ারি 2023, নগরীর ব্যস্ততম এলাকা জামাল খান, যেখানে রয়েছে স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস। এখানে ফুটপাতের পাশেই কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভাঙ্গা হচ্ছিল পুরানো ভবন, আর যার জন্য প্রাণ যায় ঠিকাদারসহ দুইজনের। সেই জামাল খানে আরও একটি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা হচ্ছে এবছর। এখানেও উপেক্ষিত ভবন ভাঙ্গার নিয়ম। জামাল খান থেকে 5 মিনিটের হাঁটাপথ রহমতগঞ্জ, এখানেও বড় একটি ভবন ভাঙ্গার কাজ চলছে, যাতে ঝুঁকিতে পথচারীরা। আমাদের ছেলে বাচ্চা একটা এখানে স্কুলে যেতে বিশাল সমস্যা হয়, একটা এই ছাত্রকে মাথায় পড়ে কি অবস্থা হবে তাদের, কেউ তো দেখতেছে না, কোনো আইনশৃঙ্খলা বাইরে কোনো প্রশাসন কেউ বুঝতেছেও না, কাউকে কার কাছে বলবো আমরা, একটা এই ছাত্র যদি বাচ্চাটা মাথায় পড়ে কি অবস্থা হবে তাদের। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বহুতল বিল্ডিং এর প্রস্তুতি চলছে, এতে করে কিন্তু চট্টগ্রামের যারা শিক্ষার্থী এবং পথচারী সব প্রতিদিন প্রতিনিয়ত যাতায়াত করছেন, এটা কিন্তু অনেক দুর্ভোগের শিকার করছেন। এখানে অনিরাপদ নির্মাণ শ্রমিকরাও কাপড় দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেই দায় সেরেছেন ভবন মালিক। আমরা সেফটি দিয়ে তেরফল দিয়েছি না, কারণ কি বাসটা স্কুলই বলে সেগুলো সেফটি, এখন আর সেফটি দেখেন আমাদের কাজ তো শেষ, অফুল্লি ফুল সেফটি দিয়ে আমরা কাজ করছি। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে এর একটা সুন্দর একটা ভালো ব্যবস্থা তৈরি করবেন বলে আশা করছি, যাতে শিক্ষার্থী এবং পথচারীরা সুন্দর মতো যাতায়াত করতে পারেন। এক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ? কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সাথে কথা বলতে রাজি হয়নি কেউ। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় কাউন্সিলর শৈবাল দাস সুমন আত্মগোপনে চলে গেছেন। এলাকা দেখভালের দায়িত্বে কাউকে খুঁজে পায়নি টিবিএস। সচেতন মহল বলছে ইমারত বিধিমালা না মানলে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। জনগণের প্রতি যাদের দায়বোধ, তাদের যে দায়িত্ব, জনপদের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বটা তারা পালন করে না। এই জন্যেই তাদেরকেও আইনের আওতায় আনার জন্য, তাদেরকে জবাবদিহিতে আনার জন্য উপরের কর্তৃপক্ষ উদাসীন, তারাও একই দান্দায় আছে। ফলত সারা দেশে এরকম যদি চলে, আমি যদি রাস্তায় নিরাপদে চলতে না পারি, যার যা খুশি করে, তাহলে এটাকে গণতান্ত্রিক সমাজ তো দূরের কথা, সভ্য সমাজ ইভেন কোনো মানুষের সমাজ বলা যাবে কি না, এটা জঙ্গলি নিয়মই এখানে চলতেছে। ইমারত নির্মাণ বিধিমালা 2008 অনুযায়ী কোনো নির্মাণ কাজ জনসাধারণের অসুবিধার সৃষ্টি করতে পারবে না। বিকল্প চলাচলের পথ তৈরি করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্মাণ প্রকল্পের দ্রব্যাদি ও জিনিসপত্র জনপথে কিংবা ফুটপাতে রেখে জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি করা যাবে না।